পশ্চিমবঙ্গ সরকারের জেলা জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো চাকরি পেত্রা এখানে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে, প্রমাণ বেতন কতটা করে দেওয়া হবে, অফিসিয়ালি নোটিশ সহ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কী কী পোস্টার রিক্রুটমেন্ট করানো হচ্ছে, সেগুলো কিন্তু প্রথমেই এখানে রয়েছে। এক নম্বর, এখানে দেখুন ব্লক পাবলিক হেলথ ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে। কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন, কতগুলো শূন্যপদ রয়েছে সেটা এখানে রয়েছে। প্রথমের পোস্টের জন্য 4টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে, 25,000 টাকা পারমানেন্ট বেতন রয়েছে। দ্বিতীয় নম্বর, এখানে রয়েছে ব্লক ডাটা ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে। কতগুলো শূন্যপদ রয়েছে, ক্যাটাগরিজ এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, মোট 2টো শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে এই পোস্টে। 22,000 টাকা পারমানেন্ট বেতন এখানে রয়েছে। তিন নম্বর, এখানে রয়েছে মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিসিন, পেডিটেরিয়ান, জিএনও, পার্ট টাইম বেসিস নিয়োগ করানো হচ্ছে। কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেটা এখানে রয়েছে। মোট 3টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে, 3,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে। সপ্তাহে 3 দিন আপনাদের ডিউটি হবে, অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে সপ্তাহে 3 দিন ডিউটিতে আপনাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে অন পার্ট টাইম বেসিস। এবার এখানে দেখুন পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। নিম্ন পোস্ট এখানে রয়েছে ব্লক ডাটা হেলথ ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে আন্ডার XBFCNHG। কতগুলো শূন্যপদ রয়েছে সেটা তো আমরা দেখে নিয়েছি, ক্যাটাগরিজ ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। প্লেস অফ পোস্টিংটা এখানে দেওয়া রয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিটে আপনাদের প্লেস অফ পোস্টিংটা রয়েছে। অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে বলেছে জীবন বিজ্ঞানে বিএস সায়েন্স করে থাকতে হবে, সাথে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, প্রফেশনসি ইন অ্যাডভান্স MS অফিসে দক্ষতা আপনাদের থাকতে হবে। ডিজারেবল ক্রাইটেরিয়া বলেছে জীবন বিজ্ঞানে মাস্টার সায়েন্স থাকতে হবে এবং জনস্বাস্থ্যে অভিজ্ঞতা থাকতে হবে। এজটা এখানে রয়েছে 1/1/2023 সালের অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারেন। বয়সের ছাড় তো আমরা এখান থেকে পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী। মান্থলি রিমুনেশনটা আমরা দেখে নিয়েছি, পোস্টের জন্য 35,000 টাকা পারমানেন্ট বেতন রয়েছে। দ্বিতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে ব্লক ডাটা ম্যানেজার আন্ডার XBFCNHG। কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে সেটা এখানে রয়েছে। প্লেস অফ পোস্টিংটা একই রকম রয়েছে, ব্লক SMIS ইউনিটে আপনাদের প্লেস অফ পোস্টিংটা রয়েছে। অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে বলেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে থাকতে হবে এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সরকার নিবন্ধন প্রতিষ্ঠান থেকে। ওয়ার্কিং নলেজ আপনাদের থাকতে হবে কম্পিউটারে এবং অপারেটিং নলেজও থাকতে হবে MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত বিষয়ে। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, গভর্নমেন্ট সেক্টর থেকে হলে 3 বছর এবং প্রাইভেট সেক্টর থেকে হলে 5 বছর, ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালাইসে। এজটা এখানে রয়েছে মিনিমাম এজ এখানে বলেছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ বলেছে 40 বছর। 1/1/2023 সালের অনুযায়ী এই বয়সগুলো থাকতে হবে, বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। মান্থলি রিমুনেশন এখানে রয়েছে 22,000 টাকা পারমানেন্ট বেতন। 3 নম্বর পোস্ট এখানে রয়েছে মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিসিন, পেডিয়াট্রিশিয়ান। নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, 3টি ভ্যাকান্সি রয়েছে, মেডিসিনে একটি রয়েছে, পেডিয়াট্রিশিয়ানে একটি রয়েছে, জিএনওতে রয়েছে একটি। প্লেস অফ পোস্টিংটা এখানে বলেছে পলিক্লিনিকের যে কোনো জায়গায় আপনাদের প্লেস অফ পোস্টিংটা হতে পারে বা স্পেশালিস্টের সার্ভিস এখানে বলেছে। অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে বলেছে বাধ্যতামূলক 1 বছর ইন্টার্নশিপ সহ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS আপনাদের করে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নিবন্ধন থাকতে হবে। স্পেশালিস্ট ডিগ্রি আপনাদের থাকতে হবে। এজ এখানে বলেছে 67 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। 1/1/2023 সালের অনুযায়ী এই বয়সটা থাকতে হবে। রিমুনেশনটা আমরা প্রথমে দেখে নিয়েছি, 3,000 টাকা ডে এখানে রয়েছে। সপ্তাহে 3 দিন আপনাদের ডিউটি হবে অন পার্ট টাইম বেসিস এখানে রয়েছে। মোড অফ সিলেকশনগুলো এখানে রয়েছে, কীভাবে নিয়োগকরণ হবে সেটা এখানে রয়েছে। এগুলো আপনারা একবার দেখে নেবেন, অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আবেদন আপনাদেরকে অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস সেল অ্যাটেস্টেড করে আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। নেম এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটার্স, এখানে লিখে দেবেন ফাদার্স নেম, যিনি আবেদনকারী তার বাবার নাম, এগুলো আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে কোনো অসুবিধা হলে ভিডিও কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্মেটের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আবেদন করতে পারবেন। নোটিশটি প্রকাশিত হচ্ছে বাঁকুড়া জেলা থেকে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, জেলা জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে আপনাদের নিয়োগকরণ হবে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। 31 জুলাই 2023 সালে নোটিশটি প্রকাশিত হয়েছে, যার নোটিশ আমরা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে কী বলা হয়েছে আমরা এখান থেকে একবার বিস্তারিত দেখে নেব। এখানে আপনাদের চুক্তির ভিত্তিতে নিয়োগকরণ হবে। ডিস্ট্রিক্ট ও বাঁকুড়া যে সমস্ত ইচ্ছুক সার্টিফিকেট রয়েছেন তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এবং অবশ্যই আপনাদেরকে এখানে যে জেনারেল কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো একবার পড়ে নিতে বলা হচ্ছে। এগুলো পড়ে নিয়ে তারপরে আপনি এখানে আবেদন করবেন। তো নিয়োগ নোটিশ ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে
জেনারেল কন্ডিশন এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো একবার পড়ে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন। অ্যাপ্লিকেশন ফিস এখানে বলেছে 100 টাকা দিতে হবে। আনরিজার্ভ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা রয়েছে, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে। আবেদনের ফিস আপনাদেরকে এনএফটি বা আরটিজিএস এই সমস্ত মাধ্যমে দিতে হবে। আবেদনের ফিসটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট নম্বর এই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনের ফিসটা জমা করতে হবে। আবেদনের ফিস জমা করার পর যে প্রিন্ট কপিটা পাবেন সেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা দিতে হবে। এখানে দেখুন আপনারা এই বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন করতে পারবেন। আবারও এখানে দেওয়া আছে জেনারেল কন্ডিশনে আবেদনের ফিস কত টাকা রয়েছে, কোন ব্যাংকের মাধ্যমে দেবেন সেগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। আবেদন পত্র জমা করার জন্য ঠিকানা এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া, তামলিবান্দ পাতপুর রোড, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট বাঁকুড়া, 722101, বাই স্পিড পোস্ট। স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র আপনাদেরকে জমা করতে হবে। 18 আগস্ট 2023 সাল 4টে পর্যন্ত এখানে আবেদনপত্রে জমা করতে পারবেন। এনভেলপের উপরে অবশ্যই আপনাদেরকে ক্যাপিটাল লেটার লিখে দিতে হবে, আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নাম এবং সিএল নাম্বার উল্লেখ করে দেবেন। আর বাকি ইনফরমেশনগুলো এখানে রয়েছে, বুঝতে অসুবিধা হলে ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দিয়ে চান ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।